বিসমিল্লাহি রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি ক্লাস নেব, তোমরা আমার সাথে থাকবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের ক্লাসটা শুরু করব, তোমরা সবাই শুনবে। Shut up.
শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্র তোমরা কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ক্লাস সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ, খালিশপুর, খুলনা। আমি আগে বলেছি, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? তোমরা এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ শরীরের, এর সবচেয়ে গুরুত্ব অংশ তোমরা নিশ্চয়ই জানো, এর সবচেয়ে গুরুত্ব অংশ হচ্ছে মস্তিষ্ক। সিস্টেম ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি, তোমরা কি বলতে পারবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম চিত্রে এখানে দেখানো হয়েছে, দেখো তোমরা, এর নাম আছে প্রসেসর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রটা ভালোভাবে দেখো। সিস্টেম ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এর নাম হচ্ছে প্রসেসর। প্রসেসর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের বিষয় প্রসেসর। তোমরা আমার সাথে থাকবে, তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে প্রসেসর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রসেসর কি বলতে পারবে, প্রসেসরের গঠন উল্লেখ করতে পারবে, প্রসেসরের সংক্ষিপ্ত ইতিহাস বলতে পারবে এবং প্রসেসরের ভাষার পরিচয় দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ল্যাপটপের কোন অংশটি সবকিছু পরিচালনা করছে তোমরা কি বলতে পারবে? ল্যাপটপ, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজন ল্যাপটপ পরিচালনা করছে, চালাচ্ছে। এই ল্যাপটপের কোন অংশটি সবকিছু পরিচালনা করছে? প্রসেসর। প্রসেসর হচ্ছে ল্যাপটপের সমস্ত কিছু পরিচালনা করে বা গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রটি তোমরা লক্ষ্য করো, তিনটি ইউনিটের সমন্বয়ে প্রসেসর গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রটা আগের চিত্রটা আবার একটু তোমরা দেখো, কিভাবে ল্যাপটপের সিস্টেম ইউনিটগুলো কাজ করছে, একে অপরের সাথে এরা খুবই অঙ্গাঙ্গীভাবে জড়িত সিস্টেম ইউনিটগুলো, এবং এই তিনটি ইউনিটের সমন্বয়ে প্রসেসর গঠিত হয়। এক হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট, দুই হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, তিন হচ্ছে রেজিস্টার স্মৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো খাতায় লিখে রাখো। তিনটি ইউনিটের সমন্বয়ে প্রসেসর গঠিত হয়, এক হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট, দুই নিয়ন্ত্রণ অংশ, তিন হচ্ছে রেজিস্টার স্মৃতি। প্রথম মাইক্রো প্রসেসরের সংক্ষিপ্ত ইতিহাস এখন আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1971 সালে ইন্টেল প্রথম 4004 নামে একটি মাইক্রো প্রসেসর উদ্ভাবন করে। তাহলে কত সালে? 1971 সালে প্রথম। এটা কোন কোম্পানি করে? ইন্টেল। এবার মাইক্রো প্রসেসরের উদ্ভাবক কারা, এগুলা করে প্রথম দেখে আমরা। মাসাতোশি শিমা, ফেডারিকো ফাগিন, স্ট্যান মেজর আর টেড হপ, এরা প্রথম মাইক্রো প্রসেসরের উদ্ভাবক এই চারজন। প্রসেসরের কাজ কিভাবে, প্রসেসর তার কাজ করে তোমরা চিত্রে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রিন্টারে লিখি, প্রিন্টারে লেখার পরে এইটা যাই লিখি না কেন, সেইটা প্রথমে প্রসেসরের এতে যায়, তারপর হচ্ছে প্রসেসরের মাধ্যমে প্রসেসরের এর থেকে সিস্টেম ইউনিটের মধ্যে, তারপর কমান্ড দিলে সেইটা প্রথমে স্ক্রিনে ভেসে উঠবে, তারপর কমান্ড দিলে আমরা সেই জিনিসটা
লিখিতভাবে প্রিন্ট আউটের মাধ্যমে বেরিয়ে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ভিডিও দেখি। Off can be represented in the case of the switches as 0 off and 1 on. Same with the light bulbs, off or on, 0 or 1. 0 ভিডিওটি দেখে জোড়া নিচে প্রশ্নগুলো উত্তর দাও। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? প্রিয় শিক্ষার্থী, এএসসিএইচ কোড 8 বিটের কোড, এই কোড অনুযায়ী তোমরা চিত্রে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ইজ ইকাল টু 0100001, বি ইজ ইকাল টু 0100010, ইন্টারোগেটিভ সাইন ইজ ইকাল টু 0011111, অ্যান্ড আর ইজ ইকাল টু সমান 0010100. সবচেয়ে জনপ্রিয় কোড হলো ইউনিকোড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা দলগত কাজ দেওয়া আছে, কিন্তু তোমরা প্রত্যেকে নিজস্ব কাজ হিসেবে করবে। তোমাদের জানা মতে আর কোন কোন ডিভাইসে প্রসেসর ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করো। কোন কোন কাজে ডিভাইস ব্যবহৃত হয় তার একটা তালিকা তৈরি করে রাখবে, আমরা পরে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব উত্তরগুলো মিলিয়ে দেখি। এগুলা সব এই এই কাজগুলো অবশ্যই ডিভাইস ব্যবহার হয়, এটা ক্যামেরা, ল্যাপটপ আর স্মার্টফোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় যে ক্লাসটা দেখলাম এবং নিলাম, এর সাথে তোমাদের সাথে আমরা দেখি, এটা মূল্যায়ন করি, কয়েকটা প্রশ্ন আমরা এখানে দিয়েছি, তোমরা বলতে পারো কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রসেসর কয়টি অংশের সমানে গঠিত হয়? এক, ক হচ্ছে 2টি, খ 3টি, গ 4টি, ঘ হচ্ছে 5টি। দেখি আর কোন উত্তরটা সঠিক। দুই নম্বর উত্তর হয় নাই, ক নাম্বার 2। 4004 মাইক্রোপ্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা কত ছিল? 1200টি, 1300টি, 2300টি, 3300টি। হয় নাই 2300, 2300 উত্তর। পরের প্রশ্ন আমরা, এএসসিএইচ কোড অনুযায়ী এ ইজ ইকাল টু কত? সঠিক উত্তর দেখি, হয় নাই খ। প্রসেসরের অংশ হল গাণিতিক যুক্তি অংশ, নিয়ন্ত্রণ অংশ, রেজিস্টার স্মৃতি। নিচের কোন উত্তরটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 1 ও 2 ও 3, গ 1 2 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তোমাদের এখানে আমরা একটা বাড়ির কাজ দিয়েছি, প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ বিশ্লেষণ করো। প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ বিশ্লেষণ করবে, এটা তোমরা লিখে, আমরা দেখাইছিলাম প্রসেসরকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়েছে, এইটা তোমরা লিখে অবশ্যই খাতায় লিখে রাখবে, পরে আমরা উত্তরটা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজ আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা আমার এত সময় আমার সাথে ছিলে, তোমরা বাড়িতে নিয়মিত লেখাপড়া করবে এবং বয়স্ক যারা আছে পিতামাতা তাদের কথা শুনবে এবং অবশ্যই বাড়ির বাইরে বেরোবে না। বাড়ির বাইরে বের হলে হাত ঘন ঘন হাত ধুয়ে তারপর হচ্ছে মাস্ক পরিধান করে বাইরে যাবে এবং বাড়ি থেকে সে হাত ধুবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।